বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ। আমার দয়াল মুর্শিদ বাবা জান হযরত গাউসুল আজম শামিম আলী চিশতি। আমাদের দরবার শরীফের ঠিকানা দক্ষিণ গাঁও বাজার সবুজবাগ থানা। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমরা কর্ম করে যাব, আল্লাহ কখন কাকে দর্শন দেবে, কখন কাকে আউলিয়া বানাবে, এটা আল্লাহর নিজস্ব সিদ্ধান্ত, নিজস্ব ব্যাপার, বলা যায় না। তাই আজ আমি একজন ওলি আউলিয়ার জীবনী থেকে কিছু কথা বলবো। একজন ওলি তিনি হচ্ছেন হযরত জুনায়েদ বগদাদি। একজন ওলির জীবনী থেকে আলোচনা করতে চাচ্ছি, তিনি হচ্ছেন হযরত জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি কিভাবে ওলি হলেন? জুনায়েদ বগদাদি ছিলেন বলকের বাদশার পালোয়ান, কুস্তি খেলোয়াড়। তাই জুনায়েদ বগদাদি এত শক্তিশালী ব্যক্তি ছিলেন, তিনি ওই রাজার হয়ে বিভিন্ন কুস্তি খেলতেন এবং তাকে কেউ ঠগাতে পারত না। এইভাবে তিনি রাজার পালোয়ান হিসেবে পরিচিত ছিলেন এবং জুনায়েদ বগদাদির পক্ষে মানুষ পক্ষে বিপক্ষে বাজি ধরত এবং বহু টাকা পয়সা লেনদেন হতো। কিন্তু জুনায়েদ বগদাদি জিতে যেতেন এবং ওই টাকা পয়সা জুনায়েদ বগদাদির যে বাদশা, বলকের বাদশা, সে এই টাকা নিয়ে যেতেন। তাই একদিন জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাহি স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলতেছে, হে জুনায়েদ, কালকে তো তোমার অমুক জায়গা কুস্তি খেলা আছে, তুমি ওই কুস্তি খেলায় হেরে যাও। আমার বংশের একটা লোক তিন দিন ধরে না খেয়ে আছে তার পরিবার বর্গ নিয়ে, তুমি যদি তার কাছে হেরে যাও, তাকে যদি একটু দয়া করো, তাহলে আমি রাসুল তোমার জন্য পুরস্কার দেব, তোমাকে আমি একটা পুরস্কার দেব। তাই জুনায়েদ বগদাদি সকালে ঘুম থেকে উঠেই এই বিষয়টা সে চিন্তা করতেছে যে কি দেখলাম, কি দেখলাম, রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসছে। তাই যাই হোক, জুনায়েদ বগদাদি কুস্তি খেলার জন্য চলে গেছেন, হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন, বলকের বাদশাহ ঘোষণা দিয়েছেন জুনায়েদ বগদাদিকে যে হারাতে পারবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে। এখন জুনায়েদ বগদাদির সাথে যেই লাগতে গেছে, কেউ কোনোদিন তার সাথে কুস্তিতে জিততে পারে নাই। হঠাৎ করে একজন লোক, অনেক জীর্ণ শীর্ণ শরীর, খুব চিকুন, খুব রোগা সোগা দেখা যাচ্ছে, সেই ব্যক্তি এসে বলতেছে আমি লড়ব। তখন হাজার হাজার মানুষ সেই লোকরে মঞ্চে উঠতে দেখে সবাই হাসতেছে যে ভালো ভালো শক্তিশালী লোক তার সাথে পারে না, এ তো মরার জন্য আইছে, ওরে তো এক আসার দিয়ে জুনায়েদ বগদাদি মেরে ফেলাবে, সে তার সাথে জুনায়েদের সাথে কি পারবে, সে কেন আসছে মরার জন্য। তখন কুস্তি খেলার আগে রেফারি থাকে, দুইজনের কথা বিনিময় হয়, দুইজনের দুইজনের বুকে বুক মিলানো হয়, তারপরে খেলা শুরু হয়। তখন ওই ব্যক্তি রাসুল পাকের বংশধর, উনি আসতে কানের কাছে যে বলছে, জুনায়েদ আজ আমি তিন দিন ধরে অনাহারি, আমি রাসুল পাকের বংশধর, তুমি আজকে আমার জন্য হেরে যাও, রাসুলের
মহাব্বতে রাসুলের বংশের প্রেমে তুমি যদি হেরে যাও তাহলে তোমার তো কোনো ক্ষতি হবে না, আমি 10,000 স্বর্ণ মুদ্রা পাব, এ দিয়ে আমি আমার পরিবার পরিজনরা নিয়ে আজীবন ভালো থাকতে পারবো, ভালো খাইতে পারবো। তুমি আজকে না হয় এই রাসুলের বংশের মহাব্বতে না তুমি হেরে যাও। তখন জুনায়েদ বগদাদির মাথায় ওই স্বপ্নের কথা মনে উঠছে। রাসুল পাক তো স্বপ্নে এসে বলছিল যে আমার এক বংশধর তোমার কাছে যাবে, তুমি কালকের যুদ্ধের ময়দানে হেরে যাবা। তাই জুনায়েদ বগদাদির মনে ওই স্বপ্নের কথা মনে পড়ছে এবং রাসুলের মহাব্বতে সে সিদ্ধান্ত নেছে যে না, আমি আজকে হেরে যাব। রাসুলের বংশধর সে না খেয়ে রয়েছে, তার পরিবার পরিজন নিয়ে আজ আমি হেরে যাব। তখন যখন কুস্তি শুরু হলো, তখন জুনায়েদ বগদাদির সাথে যখন কুস্তি শুরু হলো, কুস্তি ধরতে ধরতে দেখা যাচ্ছে কি জুনায়েদ বগদাদি পারে না, জুনায়েদ বগদাদি মার খাচ্ছে, বারবার সে তলে পড়তেছে এবং একসময় রেফারি চারবার বাঁশি বাজায় এবং জুনায়েদ বগদাদি আর ওঠে না, জুনায়েদ বগদাদি হেরে যায়। তখন রাজা রাগ হয়ে চলে যায়, লোকজন হাসাহাসি করে যে বাদশাহ তোমার পালোয়ান একজন পিপিলিকার, একটা মশার সমান যার ওজন নাই তার কাছে হেরে গেছে, একটা পিপিলিকার কাছে হেরে গেছে। রাজা অভিমানে ঘৃণায় লজ্জায় তিনি ওই আসর থেকে চলে যান এবং জুনায়েদ বগদাদিকে তার চাকরি থেকে বরখাস্ত করেন এবং ওই 10,000 স্বর্ণ মুদ্রা ওই রাসুল পাকের বংশধর পায়। এই সুবাদে জুনায়েদ বগদাদি এখানে সেখানে হাঁটতে থাকেন, ই করেন। পরে আমার রাসুল পাক তাকে ঠিকই পুরস্কার দিয়েছিল এবং এই রাসুল পাকের বংশধররে প্রতি মুহাব্বত করায়, রাসুল পাকরে মুহাব্বত করায় জুনায়েদ বগদাদি একদিন মস্ত বড় আউলিয়া হয়েছিলেন, এটা আমরা সবাই জানি। তাই রাসুল পাকের মুহাব্বত ছাড়া মানুষের ঈমান তাজা হয় না। তাকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। যারা রাসুল পাককে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, ডাইরেক্ট আল্লাহর নামাজ রোজা করতে চায়, অথচ রাসুল পাক রে মুহাব্বত করে না, রাসুল পাকের আহলে বায়াতকে মুহাব্বত করে না, তারা কখনো ইমানদার হতে পারে না, তারা কখনো আল্লাহকে পাবে না। কারণ আবু জাহেল ডাইরেক্ট আল্লাহকে মানত যে মুহাম্মদ আমি তোরে নবী হিসেবে মানি না, কিন্তু তোর আল্লাহ যে একজন আছে এটি মানি, কিন্তু তোরে আমি স্বীকার করতে পারবো না। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকার করে নাই বিদায় আবু জাহেল কাফের হয়ে গেছে। তাই আমার রাসুল পাকের মুহাব্বতই হচ্ছে ঈমান। আমার রাসুল পাককে যে মুহাব্বত করবে, হয়তো আমার রাসুল পাক একদিন এই জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহির মতো পুরস্কার প্রাপ্ত হবে। তাই এই বলে আজকে আমি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ।